দুই দফা দাবি নিয়ে অল ইন্ডিয়া বিএসএনএল পেনশনার্স আসোসিয়েশন বালেশ্বর শাখা পক্ষর বিএসএনএল মুখ্য কার্যালয় সামনে ধারণা দিয়া যাই 2017 মসিহারু পেনশন সংশোধন করা যাওয়া পাই সংঘ সরকারকু বারম্বার দাবি করিলে বি এহা আজি পর্যন্ত পূরণ হয়ে পারি নাহি। সেইপরি অবসরপ্রাপ্ত কর্মচারীঙ্ক মেডিকাল বিল ও ভত্তা প্রদানরে সরকার টাউল টোল নীতি অবলম্বন করুথবা আসোসিয়েশনর কর্মকর্তামানে অভিযোগ করিলে। তেণু সরকার যথাশীঘ্র এই সব দাবি পূরণ নকলে আগামী দিনরে ধারণা দিয়া যাব বলি আসোসিয়েশনর কর্মকর্তামানে কহিলে। আমার দাবিকু সরকার বারম্বার প্রত্যাখ্যান করে আসুয়া হেতু বিশেষ করে পেনশন রিভিজন আমার 1/17 ডিউ হয়েছিল সেপাই সরকার কোণী আগ্রহ রাখু না আমি বারম্বার এর আন্দোলন কু ওহাইলা সত্ত্বে সে তাকে টালটোল নীতি গড়াই চালিয়েছেন। এণু এই পেনশন রিভিজন কমিটি 1/1/2017 সরকার মানি নেবে সে দাবি, তা সাংগে সাংগে আমার যে মেডিকাল বিল গুড়িক দীর্ঘ বর্ষ ধরে পড়ে রয়েছে তার পেমেন্ট হো না, তাদ্বারা যে পেনশনার অনেক বহুত টঙ্কা নিজের বেমার খরচান্ত হলাপরে সেগুলো ভরণা পাও না, এসবুর তুরন্ত ইয়ে করা পেমেন্ট করা দাবি করে আমি আজি সর্বভারতীয় স্তরের সমস্ত এসএসএ হেডকোয়ার্টার ঠারে ধারণা তরফ দিয়ে চালিছু এবং সরকার এদিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হি আমার ধারণার মূল লক্ষ্য। সবসক্রাইব করুন সংকেত টিভির ইউট্যুব চ্যানেল এবং বেল আইকন দবান্তু, তাজা নিউজ সবুঠ আগে দেখা।